বৃষ্টিটা সবে ধরেছে, এমন সময় সদর দরজায় কড়াঘাত। দরজা খুলতেই দেখি কিশোরী, কিশোরী সেন। ওর সাথে আমার আলাপ ব্রিজ খেলার আড্ডায়। সে ভেজা ছাতা হাতে ধরেই বলল, চলো ভায়া তৈরি হয়ে নাও, অনেকদিন তারানাথের কাল গল্প শোনা হয়নি যে। মনে মনে ভাবলাম, এই ঠান্ডায় বৃষ্টিতে তারানাথের হাড় হিম করা গল্প জমবে বেশ। গিন্নিকে হেঁকে চা বসাতে বারণ করে দিলাম। বাইরে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। গায়ে ফতুয়ার ওপর ভালো করে চাদর চাপিয়ে মাথায় মাঙ্কি ক্যাপ পরে গলায় মাফলার জড়িয়ে নিলাম। পায়ে ধুতির নিচে হাঁটু অবধি মোজা ও পামশু গলিয়ে ছাতা হাতে বেরিয়ে পড়লাম। একটু গিয়েই একটা ট্রাম পেয়ে গেলাম। এই কাদা প্যাচপ্যাচে রাস্তায় হাঁটতে ইচ্ছে করল না। যথা সময়ে মটলেনে পৌঁছালাম। তারানাথের বাড়ি ঢোকার আগে এক ঠোঙা গরম ফুলুরি আর একটা পাসিং শোয়ের প্যাকেট নিলাম। কিছু দূর গিয়েই তারানাথের বাড়ি। সাইনবোর্ডে লেখা, তারানাথ জ্যোতির্বিনোদ। দরজায় টোকা দিতেই এক মুখ হাসি নিয়ে চারি বেরিয়ে এলো। চারি তারানাথের মেয়ে। ছোট্ট বাচ্চাটিকে নিয়ে কয়েকদিনের জন্য সে বাপের বাড়ি বেড়াতে এসেছে। সে বললে, বসুন কাকাবাবুরা, আমি বাবাকে ডেকে আনছি। ফুলুরির ঠোঙাটা চারির হাতে দিয়ে বললাম, বেশ করে তেল নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে আনতো মা, তার কিছু পরে কড়া করে এক কাপ চা। দেখি তারানাথও ততক্ষণে বৈঠকখানায় ঢুকে এসেছেন, হাতে হুঁকো। কিশোরী তার হাতে পাসিং শোয়ের প্যাকেট ধরাতেই মধ্য পঞ্চাশের ভদ্রলোকটি একটি কান এঁটো করা হাসি উপহার দিলেন। বললেন, যা ঠান্ডা পড়েছে ভায়া, তাতে এই হুঁকো আর আরাম দিচ্ছিল না। সিগারেট না হলে এই স্যাঁতস্যাঁতে ঠান্ডায় আরাম নেই, বুঝলে। এই বলে ফস করে একটা দেশলাই জ্বালিয়ে একটা সুকটান দিলেন পাসিং শোতে। এর মধ্যে তারানাথের ছেলে মুড়ি মাখা ফুলুরি কাঁচা লঙ্কা ও এক কাপ গরম চা নিয়ে এসে উপস্থিত। এক থাবা মুড়ি মুখে চালান দিয়ে কিশোরী বলল, তা হয়ে যাক আজ আপনার একটা গল্প, ফুলুরি একটা অভিজ্ঞতার কাহিনী। তারানাথ বললে, তোমরা তো সেই সব অভিজ্ঞতাকে গাল গল্প বলে উড়িয়ে দাও। কিশোরী তার মুখটি কাচুমাচু করে বললে, এ বাবা না না, কি বলছেন, ছি আমি আপনার সব কথা বিশ্বাস করি, এই আমি কিন্তু ওর মতো নাস্তিক না, বুঝলেন। আমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে বললে, আমি মিটিমিটি হাসতে লাগলাম। এরপর তারানাথ একটা পাসিং শোতে সুকটান দিয়ে কিশোরীর দিকে তাকিয়ে বললেন, তোমরা তো জানো আমি মহা ডামর তন্ত্র চর্চা করিনি, কারণ আমি মধুসুন্দরী দেবীকে পেতে চেয়েছিলাম প্রেমিকা রূপে, ক্রমে আমার সে শখ ঘুচেছে। মানুষরূপী স্ত্রী নিয়েই জেরবার, আর এ তো দেবদেবীর কারবার। কিন্তু আমাকেও একবার বাধ্য হয়ে মাতৃশক্তির সাহায্য নিতে হয়েছিল, নাহলে সেই যাত্রায় আমার প্রাণ সংশয় অনিবার্য ছিল। সেই গল্পই আজ তোমাদের শোনাব। এই বলে তারানাথ শুরু করল, এ আমার সাধনার জীবনের প্রায় শেষের দিকের ঘটনা। মাতুপাগলির সেই কাঁচা মাংস খাওয়া দেখা হয়ে গেছে। কাল ভৈরব আমাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচানো হয়ে গেছে, মায় মধুসুন্দরী দেবীর সাক্ষাৎও পেয়ে গেছি। তোমরা তো জানোই আমার জন্মানোর বহু বছর আগেই আমার ঠাকুরদাকে এক ভবিষ্যৎ দ্রষ্টা মহাপুরুষ অমরজীবন বলে গেছিলেন যে তার বংশে এক প্রজন্ম পরে পরে এক একজন সাধক জন্ম নেবেন, যিনি গৃহত্যাগী হয়ে
সাধনা করবেন। আমি তার কথা সম্পূর্ণ অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে গৃহত্যাগী হয়েছি, তবে পুরোপুরি হতে পারিনি। মাঝে মাঝেই বাড়ি আসি, আবার মাঝে মাঝেই পথের টানে বেরিয়ে পড়ি, যেদিকে দুচোখ যায় সেদিকে উদ্দেশ্যহীনভাবে। তা সেবার হলো কি, সকাল থেকে অনেকখানি পথ হেঁটে হেঁটে আমি ক্লান্ত, আশেপাশে কোনো মন্দির বা গৃহস্থের বাড়িও দেখতে পাচ্ছি না। রাতটা বোধ করি পথেই কাটাতে হবে, সেই মতো হাঁটতে থাকলাম। হঠাৎ হাঁটতে হাঁটতে দেখি রেল স্টেশন। আরে, আর কয়েক রোশ গেলেই তো আমার মেজো পিসির বাড়ি, সেখানে পৌঁছতে পারলেই রাত কাটানোর একটা হিল্লে হয়। কিন্তু সারাদিনের হাঁটার ক্লান্তিতে চোখ বুজে আসছে, পায়ে এক ফোঁটা জোর নেই, কোমরও ভেঙে পড়েছে প্রায়। হঠাৎ দেখি একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, ভেতরে গাড়োয়ান কপালে হাত দিয়ে ঘুম দিয়েছে। আমি তাকে ধাক্কা দিতেই সে বিরক্তি নিয়ে উঠে বসে বলল, কি চাই ভাই? আমাকে একটু রাধিকাপুর পৌঁছে দেবে? না, এখন হবে না, আপনি আসুন, কাল সকালে আসবেন, নিয়ে যাবো খন। আমি বললাম, চলো না ভাই, তিনগুণ বেশি ভাড়া দেব। তিনগুণ ভাড়া শুনে বোধ করি তার একটু লোভ হলো, দেখলাম বেশ নড়ে চড়ে বসল। সে বলল, বসুন। এই বলে সে গরুর ল্যাজ মুছড়ে হ্যাট হ্যাট করতে করতে নিয়ে চলল। এদিকে আমি তো পেছনে বসে ভাবছি, এক আনাও তো আমার কাছে নেই, তিনগুণ ভাড়া তো দূরের কথা, আমার পকেটে একটা নয়া পয়সাও নেই, একে দেব কি? এমন সময় মনে হলো, গুরুর থেকে শেখা বিদ্যে তবে কবে আর কাজে আসবে আমার। আমি গাড়োয়ানকে বললাম, তোমার নাম কি ভাই? রঘু। গাড়োয়ান ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কি করে জানলেন? আমি আরো অনেক কিছুই জানি, যেমন তোমার একটি ছেলে একটি মেয়ে, ছেলেটি খুব রোগা আর খুব ভোগে, মেয়েটি বেশ কর্মঠ, তার মাকে প্রচুর কাজে সাহায্য করে, বর্তমানে তোমার বাড়িতে একটি অযাচিত অশান্তি চলছে। গাড়োয়ান গাড়ি থামিয়ে তড়ি ঘড়ি আমার পায়ে হাত দিয়ে বললে, আপনি কে বাবা ঠাকুর? আপনার তো অসীম ক্ষমতা, আমার বোনের মহাবিপদ ঠাকুর, ওকে আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না, আপনি আপনি বাঁচান, রাধা মাধবী আপনার সাথে আমার দেখা করিয়ে দিয়েছেন। আমি এবার একটু থতমত খেয়ে বললাম, আহা করো কি করো কি ভায়া, ওঠো ওঠো। গাড়োয়ান তখন নিজের চোখ মুছে বলতে শুরু করল, আর কি বলবো বাবা ঠাকুর, আমার ওই একটিমাত্র বোন, বড় আদুরের, তাকে বিয়ে দিলাম পাশের পাড়া সুবলের সাথে। সুবল চাষি মানুষ, খুবই সম্পন্ন চাষি, ঘরে চাল ডালের অভাব নেই, ভালোই দিন কাটছিল। কিন্তু বছরের পর বছর ঘুরে বোনের আর কোনো সন্তান হয় না। কত দেবতা থানে কপাল ঠুকলো, কত ডাক্তার বদ্ধি দেখালো, কিন্তু কোল আর ভরল নে। অত সঞ্চল উচ্ছল বোনটা আমার কেমন যেন চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎই একদিন শুনলুম বোন মা হতে চলেছে, আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেলুম। গত মাসে একটি সুন্দর ছেলের জন্ম দিল বোন, সেই দিন থেকে শুরু হলো বাড়িতে যত রকমের অশান্তি। জন্মের সময় তো জমে মানুষের টানাটানি চলল, গায়ের অত অভিজ্ঞ কালী ঢাই,
সেও সুবিধা করতে পারলে না। তখন আমার মা তড়ি ঘড়ি করে আমাদের কুলদেবীর জবা ফুল বন ছেলের কপালে ছোঁয়াতেই হঠাৎ ভোজবাজির মতো মা ও ছেলের অবস্থা স্বাভাবিক হয়ে উঠল। কিন্তু আজ এক মাস ধরে সমস্যা যেন বেড়েই চলেছে, কাটতেই চাইছে না। ছেলে তো রোগে ভুগেই কাতর, আর আমার বোনের মধ্যে দেখা দিয়েছে এক অদ্ভুত পরিবর্তন। রাত দিন ছেলে আগড়ে বসে আছে আর চিৎকার করে বলে যাচ্ছে, দেবনি নিয়ে যেতে দেবনি, চলি যা চলি যা, কাউকে ধরতেও দেয় না। এক মুহূর্তের জন্যে কাজ ছাড়াও করে না বাচ্চাটারে। সব থেকে অদ্ভুত হলো বোনটা কেমন শুকিয়ে যাচ্ছে। সব সময় তেল দিয়ে সুন্দর করে চুল বেঁধে রাখত সে, এখন সব সময় চুল খোলা রেখে ঘুরে বেড়ায়। সে চুলে কতদিন যে তেল পড়েনি তা ঠিক নেই। কপালে বড় করে সিঁদুরের টিপ পরে শাড়ি আলু থালু করে ঘুরে বেড়ায়। আমার বোন এরকম ছিল না বাবা ঠাকুর, আপনি আমার বোনকে বাঁচান বাবা ঠাকুর বাঁচান। আমি পড়লাম মহাভাবরে, পয়সা বাঁচাতে একটু বিদ্যে ফলিয়ে এ কি বিপদ ডেকে আনলাম। কোথায় এখন কটা দিন পিসির আদর খেতাম তা না এখন এইসব ঝামেলা। কিন্তু আমার গুরুর আদেশ, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতেই হবে। আমি বললাম, তার আধিকাপুর থেকে তোমার বাড়ি কত দূর? আজ রাতে বিশ্রাম নিয়ে কাল সকালে না হয় যাচ্ছি। রঘু এক হাত লম্বা জিভ কেটে বলল, ছি ছি বাবা ঠাকুর, এমন কথা বলবেন নি, আজ রাতটা দয়া করে আমার বাড়িই কাটান। বামুন অতিথির জন্য আমার আলাদা ঘর দাওয়ায় নিকোনো উনুন সব আছে, আর তাতে করে আমার ঘরের গরু লালির খাঁটি দুধ, গাছবাকা আম আর কাঁঠাল দিয়ে সেবা করবেন। আপনি মানা করবেন না এই গরিবকে। আমি ভাবলাম, থাক, এত রাতে আর সাত ক্রোশ পথ ঠেঙিয়ে গিয়ে পিসিকে বিব্রত না করাই ভালো। এছাড়া অগ্রিম সংবাদও দেওয়া নেই, তার চেয়ে বরং এর বাড়িই যাওয়া যাক। বললাম, আচ্ছা চলো তবে। একটু দূরেই রঘুর বাড়ি, কাঠের দরজা খুলে উঠোন, উঠোনের দুপাশে দুখানা খড়ের ছাউনি দেয়া বাড়ি, সোজাসুজি গোয়াল ঘর, উঠানের মাঝখানে তুলসী মঞ্চে প্রদীপ প্রায় নিভু নিভু। ঘরে ঢুকেই রঘু হাঁক পাড়ল, ওরে ও শ্যামা, কই গেলি সব? তোর মারে বল দেখি যা বামুন দেবতা এসেছেন ডান দিকের ঘরটা গুছিয়ে দিতে। আর তুই মা বামুনদের জন্য তোলা হুকো আর তামাকের ছিলিমটা নিয়ে আয় দিকি। এরপর আমার দিকে তাকিয়ে বলল, বাবা ঠাকুর, এই এক ঘটি জল দিয়ে হাত পা ধুয়ে বসুন, একটু তামাক খান, ততক্ষণ শ্যামার মা ঘরদোর পরিষ্কার করে খেতে দিচ্ছেন। সন্ধে তখন সবে সাতটা হবে বড় জোর, তার মধ্যেই পাড়াগায় যেন নিশুতি রাত নেমেছে। এই বাড়ি ঢোকার পর থেকেই আমার কেন যেন এক অদ্ভুত গা ভার ভার অনুভূতি হচ্ছে। আমরা যারা সাধনা করি তারা কোথাও কোনো অপ্রাকৃতিক শক্তি থাকলে আমরা তা শরীর দিয়ে অনুভব করি। বুঝতে পারলাম এত তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লে চলবে না, সে যতই পথ চলার ক্লান্তি থাকুক না কেন। আমাকে এখন প্রত্যেকের সাথে কথা বলে ব্যাপারটা পরিষ্কার করে জলের মতো বুঝতে হবে।
কেন জানি না মনে হচ্ছে ভয়ানক কিছু একটা ঘটতে পারে। মন বিপদ সংকেত দিচ্ছে। আমি দাওয়ায় বসে তামাক খাচ্ছি, এমন সময় বাইরে থেকে একটা ডাক কানে এলো। দাদা বাড়ি আছেন নাকি? শ্যামা ছুটে ভেতরে খবর দিতে গেল। রঘু বেরিয়ে এসে বলল, কে ভাই? সুবল, এসো বাবা এসো, বসো, পরিচয় করিয়ে দি। ইনি এক সিদ্ধ পুরুষ, লক্ষ্মীর ব্যাপারে সব শুনেছেন, কোনো বিহিত হলে ইনি তা করতে পারেন। সুবল পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে আমি থাক থাক বলে সরে গেলাম। হাত পা ধুয়ে একটা চাটাইয়ে তামাক সেজে সুবল বসল। সে বলল, বাবা ঠাকুর, আমাদের বড় বিপদ। আমাদের সোনার সংসার ছিল, শুধু বিয়ের 4-5 বছর পরেও কোনো সন্তান ছিল না। লক্ষ্মী আমার সত্যি বড় লক্ষ্মীমন্ত বউ, ঘর সংসার সব সময় আগলে রাখত, কিন্তু চারিদিক থেকে সন্তানহীনা বাজা অলক্ষণে শুনতে শুনতে সেও ক্লান্ত আশাহত হয়ে পড়েছিল। এমন সময় গায়ের শেষে যে পোড়া শ্মশান আছে সেখানে এক সাধু এলেন। সবার কাছে শুনে লক্ষ্মী তার কাছে ছুটল আমায় নিয়ে। সেই সাধু আমাদেরকে বলল, আগামী শনিবার অমাবস্যার রাতে তার কাছে যেতে। সঙ্গে দিলেন দক্ষিণার এক ফর্দ। আমি নিজের যা সঞ্চয় ছিল সব নিয়ে চললাম সেই অমাবস্যার রাতে। একে অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, পাশের লক্ষ্মী অবধি ভালো করে দেখা যাচ্ছে না, চারিদিক শুনছান, দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। সেদিন বোধহয় কেউ মরাও পোড়াতে আসেনি, নিশ্চিদ্র অন্ধকার। গিয়ে দেখি সাধুর সামনে অনেকটা আগুন জ্বলছে। সাধু একটা উঁচু ঢিবির উপর বসে ধ্যান করছিল। আমরা তাকে ডাকতেই সাধু তার জবা ফুলের মতো টকটকে লাল চোখ মেলে চাইল। তারপর আমাদের বসতে বলে যজ্ঞ শুরু করল। অনেকক্ষণ মন্ত্র পড়ার পর সাধু আগুনের ভিতরে হাত ঢুকিয়ে নিয়ে এলো একটা লম্বা কালো সুতো। রাত প্রায় যখন 3টে, তখন যজ্ঞ শেষ হলো। তখন সেই যজ্ঞের ছাই নিয়ে সাধু আমাদের স্বামী স্ত্রীর কপালে পরিয়ে দিলে। তারপর সেই কালো সুতো আমার হাতে দিয়ে বললে, এই শ্মশানের পবিত্র মাটিতে দাঁড়িয়ে তোর স্ত্রীর পেটে কালো সুতো দিয়ে এক পাক পরাবি, তারপর স্বামী স্ত্রী মিলে এখান থেকে কোনাকুনি হেঁটে সোজা যাবি স্টেশন। স্টেশনের ভেতরে না ঢুকে একটু এগিয়ে রেল লাইনের উপর দাঁড়িয়ে স্ত্রীর পেটে আরাক পাক দিবি সুতোর, তারপর আবার কোনাকুনি সোজা হেঁটে যাবি তোদের বাড়ি। সেখানে তোদের শোবার ঘরে বউকে শুইয়ে তুই তার সাথে সঙ্গমে লিপ্ত হবি। সঙ্গম শেষ হওয়ার পর এই সুতোর শেষ পাক তোর স্ত্রীর পেটে দিয়ে একটা গিট দিবি। এই সুতো তোর শিশু ভূমিষ্ঠ হওয়ার পর খুলবি, মনে থাকে যেন, তার আগে কিন্তু কোনোভাবেই নয়। তারপর তোদের বাড়ি থেকে সোজা সুজি সমকোণে হেঁটে এসে শ্মশানের পুকুরে 3টে ডুব দিয়ে
আমার যজ্ঞের আসনে লম্বা হয়ে শুয়ে সাষ্টাঙ্গ প্রণাম করতে বলবি তোর বউকে, তারপর বাড়ি চলে যাবি। ঠিক 9 মাস পর এক খোকা হবে তোদের, মিলিয়ে নিস। এখন যা আমার দক্ষিণা দিয়ে চলে যা। আমি তখন নগদ 1001 টাকা ও 10 ভরি সোনার হার সাধুর পায়ে রাখলাম। লোভে শক শক করে উঠল সাধুর চোখ, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। এর কয়েক মাস পর লক্ষ্মী সুখবর দিল যে সে মা হতে চলেছে। তার 1 মাস পর থেকেই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটি চলেছে লক্ষ্মীর সাথে। সবসময় এক অদৃশ্য শক্তি যেন লক্ষ্মীর ক্ষতি করতে চায়। আমায় সে বলেছে নদীর খটখটে সিঁড়িতে কোনো কারণ ছাড়া তার পা পিছলে যায়। সৌভাগ্যবশত পেছনেই আমার কাকি থাকায় তিনি ধরে ফেলেন। কখনো বা রান্না করতে গিয়ে গরম করায় উল্টে যায়, এমন আরো বহু ঘটনা গত 9 মাস ধরে তার সাথে ঘটে চলেছে। আর এখনকার ঘটনা তো দাদার মুখেই শুনেছেন। আপনি কিছু উপায় বার করুন বাবা ঠাকুর। এমন সময় ঘরের ভেতর থেকে আবার চিৎকার শোনা যায়। সবাই ছুটে ঘরে গিয়ে দেখি একটা সদ্য কিশোরী মেয়ে একটা শিশুকে বুকে চেপে জানালার দিকে আঙুল তুলে অদৃশ্য কাউকে তাড়াচ্ছে। না না না, আমি আমি কাউকে নিয়ে যেতে দেব না, কিছুতেই দেব না। যা চলে যা, চলে যা এখান থেকে। আমি বইতে নিয়ে তার মাথায় হাত দিয়ে মন্ত্রোচ্চারণ করতেই সে আস্তে আস্তে শান্ত হলো। জানালা দিয়ে বাইরে তাকাতেই মনে হলো যেন একটা জমাট বাঁধা অন্ধকার কুণ্ডলীকৃত হয়ে থমকে আছে। আমি তার কাছে গিয়ে বসে খুব আস্তে আস্তে বললাম, ভয় পাস না মা, আমি তোর বড় দাদার মতো। আমায় বল, তুই কাকে দেখে অমন চিৎকার করলি? কে তোর খোকাকে নেবে? ভয় ভয় লক্ষ্মী মুখ তুলে আমায় দেখল, তারপর খোকাকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ল। জবের থেকে আমার খোকা পেটে এসেছে, তবে থেকে ওই লাল সাদা শাড়ি পরা একটা বউ চুল ছেড়ে কপালে লাল টিপ পরে আমার সামনে এসে দাঁড়ায়, কাঁধ থেকে আঁচল ঝুলে পড়ে, দুই হাত বাড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে। কি ভয়ানক সেই চাহনি! কখনো চোখ দিয়ে আগুন ঠিকরে পড়ছে, আবার কখনো সেই চোখে কি আকুলতা, আবার কখনো চোখ থেকে জল গড়িয়ে পড়ে। আমার শুধু মনে হয় আমার কাছ থেকে সে খোকাকে ছিনিয়ে নেবে। আমার খোকাকে রক্ষা করুন আপনি। আমি তখন তার হাত দুটি ধরে কথা দিলাম, আমার এত বছরের সমস্ত শিক্ষা সাধনা দিয়ে হলেও তার সন্তানকে রক্ষা করব, প্রয়োজন হলে নিজের জীবন দিতেও পিছ পা হব না। রাতে খাওয়ার এলো, এক জামবাটি খাঁটি গরুর দুধ, এক ধামা চিড়ে, 4-5 খানি আম, 30-40 কোয়া গালা কাঁঠাল, আর 1 বাটি মোটা করে ঘন দুধের সর। পেট ভরে খেয়ে নিজের ঘরে গেলাম। দীর্ঘ যাত্রার ক্লান্তিতে চোখ ঘুমে পুজে আসছে, তবু আজ ঘুমোলে চলবে না। মাটিতে মাদুরের উপর বাবু হয়ে বসে বুড়ো আঙুল দিয়ে কান ও 2 তর্জনী দিয়ে চোখ টিপে মনঃসংযোগ করে চন্দ্র দর্শন শুরু করলাম। দশ মিনিটের মধ্যে চাঁদ ও পরীরা দর্শন দিল। আমি যখন জানতে চাইলাম লক্ষ্মীর ব্যাপারে, তখন মনোদর্পণে
চাঁদ ও পরীরা মুছে গিয়ে বায়োস্কোপের মতো সব ঘটনা একের পর এক ভেসে উঠল আমার চোখের সামনে। পুরো ঘটনা সচক্ষে দেখার পর খুব চিন্তায় পড়লাম। প্রতিপক্ষ বড়ই কঠিন, আমি কি পারবো এই শক্তির সঙ্গে লড়াইয়ে? আমি যে শক্তির সঙ্গে লড়াই করতে চলেছি সে হলো এই পৃথিবীর সব থেকে বড় শক্তি। এই সকল কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ভোর রাতে অদ্ভুত এক স্বপ্ন দেখলাম। আমার মৃত মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, খোকা তুই বড় শক্ত কাজে হাত দিতে চলেছিস বাবা, এতে তোর প্রাণ সংশয় হতে পারে, কিন্তু আমি তোকে পিছু হটতে বলতে পারি না। শুধু মনে রাখবি, যখন তোর সব বিদ্যে শেষ হয়ে যাচ্ছে মনে হবে, তোর আর কিছু করার নেই, তখন নিজের চোখ বুঝে নাভের কুণ্ডলিনী জাগিয়ে নারীর অন্তঃস্থল হতে আমায় ডাকবি। আমি আমার সর্বশক্তি দিয়ে তোকে রক্ষা করব। একটা কথা মনে রাখিস বাবা, জগতে সব থেকে বড় হলো মাতৃশক্তি, তার কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তুচ্ছ। আমার আশীর্বাদ রইল, তুই সফল হ। আমি ধর্মড়িয়ে উঠে বসলাম, চোখ কোচলে নিজের মনেই মা মা করে ডেকে উঠলাম। দেখি কেউ কোথাও নেই। একবার এক কাপালিকের হাতে মরতে বসেছিলাম ঘুমের মধ্যে। আমার মৃত বাবা তখন বৈতের গ্রন্থি যোগান দিয়ে প্রাণ রক্ষা করেন। এবার কি তবে আমার মৃত মায়ের পালা? সকালবেলা উঠেই একটা ফর্দ তৈরি করলাম। রঘুকে দিয়ে বললাম, আজ হাটবার, এগুলো অবশ্যই আজ আনবে। সুবলকে বললাম, আগামী তিন দিন কোথাও যাবে না তুমি লক্ষ্মীকে ছেড়ে, সব সময় ওর কাছে থাকবে, আমি যা যা বলবো সব মেনে চলবে। আজ থেকে ঠিক তিন দিন পর কৌশিকী অমাবস্যা, আমি সেদিনই এর বিহিত করব। এই কথা বলা মাত্রই সুবল বাবা ঠাকুর বলে চিৎকার করে দিলে আমায় এক ধাক্কা। আমি টাল সামলাতে না পেরে উঠোনে উল্টে পড়লাম। দেখি আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গায় আমার মাথা বরাবর এক মস্ত নারকেল পড়ে আছে। অবাক ব্যাপার, মাঝ উঠোনে কোনো নারকেল গাছও নেই। দুই হাত দূরের নারকোল গাছ থেকে নারকোল ছুঁড়ে মারলেও তা লম্বালম্বি কোনোভাবেই আকাশ থেকে তো পড়বে না। তবে এই নারকেল আজ আমার মাথায় পড়লে সত্যি আমার মাথার ঘিলু ফেটে বেরিয়ে আসত। সত্যি বড় কঠিন লড়াইয়ে নেমেছি। অর্ধ মিলিয়ে রঘু সব কিনে আনল। আমি সুবলের সাথে গিয়ে যে যে জায়গা দিয়ে ঘুরে ওরা ত্রিভুজ সম্পন্ন করেছিল সেই রাতে, সেই সকল জায়গা ঘুরলাম। আমি বাড়ির চারপাশে গণ্ডি কেটে বাড়ি বন্ধন করে দিলাম। আগামী দুই দিন কোনো উপদ্রব হলো না। তৃতীয় দিন অর্থাৎ কৌশিকী অমাবস্যার সকালে এতদিন এত সাবধানে থেকেও একটা ভুল করে ফেললাম। এই কটা দিন
বাড়ির পাত কুয়ার জল দিয়ে স্নান করছিলাম। এই দিন কি হলো জানি না, বাড়ির পেছনের দিকের পুকুরটার টল টলে জল দেখে বড্ড লোভ হলো। কি মনে হলো, ভেতরের বাড়ি থেকে এক বাটি সর্ষের তেল চেয়ে ভালো করে সারা গায়ে মেখে নামলাম পুকুরের জলে। শান্ত পুকুরের ঠান্ডা জল মনের সুখে সাঁতার দিতে লাগলো। সবে মাছ পুকুরে এসে একটু দম নিতে থেমেছি, হঠাৎ দেখি নিচ থেকে আমার পা দুটো কে টেনে ধরেছে। আমার তো সে ডুবে যাওয়ার উপক্রম, আমার যেন সোজাসুজি কেউ নিচে নামাচ্ছে। ডুবে গিয়ে দেখলাম একটা লাল পাড় সাদা শাড়ি আমার পায়ে জড়ানো, সেটা এমন ভাবে প্যাঁচানো যে ছাড়াতে গেলে আরো পেঁচিয়ে যাচ্ছে। আমি দুই হাত মাথার উপরে তুলে ওই অবস্থাতেই এক মনে বীজ মন্ত্র জপ করতে লাগলাম। ধীরে ধীরে পায়ের বাঁধন আলগা হল আর আমি ভেসে উঠলাম ওপরে। পাড়ে উঠে গা শোকাতে শোকাতে ভাবলাম, এখনো অবধি প্রত্যেকটা আঘাত আসছে উলম্ব রূপে, অনুভূমিক বা কোনাকুনি নয়। তার মানে আমার প্রতিপক্ষ কি উলম্ব ছাড়া আর কোনো পথে গমন করে না, নাকি করতে পারে না? সকালে প্রাতরাস কাঁঠালি কলা, আম, সন্দেশ, গাওয়া ঘিতে ভাজা লুচি ও মোহনভোগ সহকারে বেশ জোরালোই হয়েছে। দুপুরে শুধু এক গ্লাস দইয়ের ঘোল ছাড়া কিছু খাবো না ঠিক করলাম। রাতে হোমে বসতে হবে, শরীর ভারী করলে বড় সমস্যা হয়। দুপুর দুপুরই গাত্রবন্ধন করে সুবলকে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম সেই শ্মশানে যেইখানে যজ্ঞ করেছিল সেই তান্ত্রিক। সেখান থেকে কিছু মাটি সংগ্রহ করে পুটুলি বাঁধলাম। তারপর সেখানে একটা মন্ত্রপুত খুঁটি পুঁতে দিলাম। এরপর মনে মনে ভৈরবী মন্ত্র জপতে জপতে কমণ্ডুল থেকে মন্ত্রপুত জল ছিটাতে ছিটাতে কোনা কোনি চললাম রেল লাইনের দিকে। সেখানে রেল লাইনের দুই পাটার মাঝামাঝি আর একটি মন্ত্রপুত খুঁটি পুঁতে দিলাম। তারপর আবার কোনা কোনি গিয়ে পৌঁছালাম সুবলের বাড়ি। সেই বাড়ির উঠোনে আর একটি মন্ত্রপুত খুঁটি পুঁতে পুরো বাড়ি মন্ত্র দিয়ে বন্ধন করে এলাম আর বলে এলাম, যত যাই কিছু হয়ে যাক না কেন, এমনকি প্রলয়ও যদি আসে তবুও যেন সন্ধ্যের পর কেউ ঘর থেকে না বের হয়। সম্ভব হলে বাড়ির সবাই যেন একত্রিত হয়ে কুলদেবীর কাছে প্রার্থনা করতে থাকেন। আমার বিশ্বাস মানুষের বিশ্বাসের জোরের কাছে সব শক্তি তুচ্ছ। তারপর জল ছিটাতে ছিটাতে সমকোণে হেঁটে শ্মশানে এসে সেই খুঁটির কাছে বাদ বাকি জল ছিটিয়ে ত্রিভুজ সম্পন্ন করলাম। এরপর রঘুর বাড়ি থেকে লক্ষ্মী, সুবল ও তাদের এক মাসের শিশুপুত্রকে নিয়ে আমি চললাম আমার মন্ত্রপুত খুঁটি দিয়ে সৃষ্ট অদৃশ্য ত্রিভুজের কেন্দ্রবিন্দুতে। রাস্তা দিয়ে আসার সময় লক্ষ্মী মাথা নিচু করে ডাইনে বায়ে চাইছিল।
লক্ষ্মীর চোখ যেন কাউকে খুঁজছিল। কোলের শিশুটিকে এমনভাবে বুকে চেপেছিল দেখে মনে হচ্ছিল এক্ষুনি বুঝি শিশুটির দম বন্ধ হয়ে যায়। ঠিক সন্ধ্যের প্রাককালে, যাকে আমরা রাক্ষসী সন্ধে বলি, সেই সময় আমরা এসে পৌঁছালাম ত্রিভুজের কেন্দ্রবিন্দু, অর্থাৎ আমার যজ্ঞস্থলে। ব্যাগ থেকে যজ্ঞ সামগ্রী, পূজোর জিনিস নিয়ে মাটিতে এক এক করে রাখতে শুরু করলাম। কুশাসন, সমিত, নরকপাল, হাড়ের মালা, ফল শুদ্ধ কুচ গাছের ডাল ও নানা তৈজসপত্র। প্রথমে আমি যজ্ঞভূমির চারকোণে চারটি খুলি রাখলাম। চারটি খুলির মাঝখান দিয়ে মন্ত্রপুত জল ঢাললাম। তার ফলে সৃষ্টি হলো চতুর্ভুজ। এরপর ছাই দিয়ে একটি গোল গুন্ডি কাটলাম। সেই গুন্ডির ভিতরে লক্ষ্মী, সুবল ও তাদের শিশুপুত্রকে বসতে বললাম। এরপর গুন্ডির চারধারে কমণ্ডুল থেকে কারণ মানে মঠ ঢালতে ঢালতে উচ্চারণ করলাম মহাকাল মন্ত্র। তারপর সেই শ্মশান থেকে আনা মাটি দিয়ে তিলক করিয়ে দিলাম স্বামী স্ত্রীর কপাল। কালো ছাগলের লেজের চুল, ঘোড়ার খুরের কাছের লোম, কালো মুরগি আর কাকের তিনটে করে পালক আগুনে পুড়িয়ে তিসির তেলে ভালো করে গুলে বাম হাতের কোড়ে আঙুল দিয়ে তিলক কেটে গাত্রবন্ধন ও আসন শুদ্ধি করলাম। এরপর পূজোর আসনে বসে জোরে জোরে মঙ্গল ভৈরবের স্তব করতে শুরু করলাম। ওম জয়ন্তী মঙ্গলাকালী। তারপর মঙ্গল ভৈরব আরতি করে নিজের মধ্যমা কপালের মাঝখানে এনে সমস্ত মনসংযোগ ত্রিনয়নে একত্রিত করলাম। এবার এক মনে ডাকিনী মন্ত্র জপ করতে শুরু করলাম। ডাকিনী মন্ত্র দ্বারা অতৃপ্ত আত্মাদের ডাকা হয়। সাত ভয়ানক পিশাচ দ্বারা তোমার অভীষ্ট আত্মাকে বন্দি করে সামনে আনা হয়। তারপর সেই আত্মার কাছে জানতে চাওয়া হয় তার উদ্দেশ্য। সাধ্যের মধ্যে যথাসম্ভব সেই আত্মাকে সাহায্য করাই এক সাধকের মূল উদ্দেশ্য হওয়া উচিত। টানা দুই ঘন্টা স্তব করার পরেও যখন সাত পিশাচ খালি হাতে ফিরে এলো, তখন একটু হতাশই হলাম। একবার এও মনে হলো লক্ষ্মীর হয়তো মাথার গণ্ডগোল আছে। পরক্ষণেই মনে পড়ল, তাই যদি হবে তবে আমার উপর হানা আঘাতগুলো কে করলো? হয়তো অন্য কোনো পিশাচ আমার উপর প্রতিশোধ নিচ্ছে। কিন্তু মনের ভেতর থেকে আওয়াজ আসছে, না তারানাথ, তুমি ভুল ভাবছ। মায়ের স্বপ্নে দেওয়া সাবধান বাণী মনে করো। আমি তখন এক মনে গুরুকে স্মরণ করলাম। মনে পড়ল গুরু বলেছিলেন, কখনো কোনো দুষ্ট আত্মাকে যদি সামনে উপস্থিত না করতে পারি, তবে যেন কর্ণ পিশাচের স্তব করি। কর্ণপিশাচ কানে কানে এসে উপায় বাতলে যায়। বর্তমান হোম স্থগিত রেখে কর্ণপিশাচ হোম শুরু করলাম। সঠিক সময় কর্ণপিশাচ কানের কাছে এসে বাতাসে ভাসিয়ে দিল তার ফিসফিসানি। আমি চমকে উঠলাম। সত্যি তো, খোকার কথা তো আমার মাথাতেই আসে। আমি তো চন্দ্রদর্শনের মাধ্যমে আগেই জানতাম এই ঘটনার কার্যকারণ। হঠাৎ তবে এই সকল স্মৃতি কিভাবে বিস্মৃত হলাম? পূজোর আসনে বসে বসেই হাত বাড়িয়ে লক্ষ্মীর কাছে খোকাকে চাইলাম। লক্ষ্মী
প্রথমে দিতে ভরসা পাচ্ছিল না। সুবল তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে খোকাকে আমার কাছে দিলে। আমি খোকাকে কোলে নিতেই চারদিক কেমন আষ্টে গন্ধে ভরে উঠল, আবহাওয়া গুমোট হয়ে উঠল। আমাদের গণ্ডির উপর দিয়ে শয়ে শয়ে বাদুর উড়তে শুরু করল। লক্ষ্মী ভয়ে জড়সড় হয়ে রইল, সুবল তাকে জড়িয়ে ধরে বসেছে। এমন সময় আমি হুঙ্কার দিয়ে উঠলাম, সামনে আয়, কথা দিচ্ছি তোর কোনো ক্ষতি আমি করব না, বরং তোর মুক্তির উপায় করে দেব। এই সময় দূর থেকে ভেসে এলো এক হাড় হিম করা খিলখিল হাসি। আমার জেদ চেপে গেল। আমি তখন খোকাকে দুই হাতে ওপরে তুলে হোমের অগ্নিতে নিক্ষেপ করার উপক্রম করলাম। খোকা কেঁদে উঠল তার স্বরে, আবারও হুঙ্কার দিলাম, শেষবার বলছি তুই সামনে আসবি নাকি আমি খোকাকে আগুনে নিক্ষেপ করব। লক্ষ্মী ঝাঁপিয়ে দুই হাতে বাধা দিতে আসছিল, সুবল তৎক্ষণাৎ তাকে জাপটে ধরে আটকে রাখল। শুরু হলো ঝড়, সে কি ভীষণ ঝড় তোমরা কল্পনা করতেও পারবে না। যেন মহাপ্রলয় শুরু হলো, অত বড় বড় গাছ ভেঙে পড়ার উপক্রম হল, যজ্ঞের আগুন নিভে যায় যায় প্রায়। আমি তখন মহাকালকে স্মরণ করলাম। সঙ্গে সঙ্গে আমার সামনে আগুনের কাছে এলো এক ভয়াল মূর্তি, লাল পাড় সাদা শাড়ি পরা একটি অবয়ব। তার হাতগুলো যেন জল দিয়ে তৈরি, যে কোনো সময় ঝরে পড়বে। মুখটা কাঁচের মতো স্বচ্ছ, তারই মধ্যে কপালে বড় একখানা লাল টিপ পরা, চারদিক দিয়ে কালো কালো জটার মতো চুলগুলো আগুনের শিখার মতো লক লক করে সূর্যের ছটার মতো উঠছে। আমার সামনে আগুন ঝরা দৃষ্টি নিয়ে বলল, আমার খোকাকে আমায় দিয়ে দে। আমি খোকাকে কোলে রেখে বললাম, কি যাস তুই? সেই মূর্তি হঠাৎ চোখ মুখ উঁচকে কাঁদ দিলাম। আমি আবার হুঙ্কার দিলাম, কি রে উত্তর দে। সে কাঁদতে কাঁদতে বলল, আমার খোকা। খোকা ও তুই এখন দুই ভিন্ন জগতের মানুষ, ওকে তুই পাবি না, তার থেকে বল কি উপায় তোকে মুক্তি দেব। সেই মূর্তি আবার ভয়ানক রূপ নিয়ে ঘসঘসে গলায় বলল, আমার মুক্তি নেই, খোকাকে পেলে তবেই আমার মুক্তি। বলে সে আবার খোকার দিকে হাত বাড়িয়ে কাঁদতে লাগল। আমি বললাম, আমি খোকার মাকে কথা দিয়েছি তার কোনো ক্ষতি আমি হতে দেব, তোকে মুক্তি আমি দেবই। সেই ভয়াল মূর্তি হঠাৎ এক অতিকায় আকার ধারণ করলো দেখতে দেখতে, আর গগনচুম্বী রূপ নিল। হঠাৎ তার সেই বিশাল মুখ আমার সামনে নিয়ে হিসহিসে গলায় বলল, খোকার মা আমি, শুধু আমি ওর মা। আজ মা শুকে পেটে রেখেছি, তারপরও দুষ্ট তান্ত্রিক চক্রান্ত করে আমার খোকাকে কেড়ে নিল। আমি ওই দুষ্ট তান্ত্রিকের মাথা মুখ ছেড়ে নিয়েছি, আর আজ তোর মুন্ড গিলে খাব। এই বলে সে এক বিশাল বড় হাঁ করলে, তার মুখের ভেতরে নরকের আগুনের শিখা লক লক করে জ্বলছে। আমি ঢের ভয়ানক দৃশ্য দেখেছি, মাতু পাগলিকে কাঁচা মাংস খেতে দেখেছি, সব সাধনার সময় সবের চোখ খুলে
আমার দিকে তাকিয়ে থাকতে দেখেছি। কিন্তু এই ভয়ানক দৃশ্য দেখে আমি আমার এতদিনের সব মন্ত্রতন্ত্র ভুলতে বসেছিলাম, এমনকি আমার স্বপ্নে পাওয়া মায়ের আদেশও তখন মনে আসে। সাধারণত আমরা ভয় পেলে বা ব্যথা পেলে যতই বুড়ো হই না কেন স্বাভাবিকভাবেই মাকেই ডাকি, এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। স্বভাববশতই পেটের ভেতর থেকে বেরিয়ে এলো আমার সেই মা ডাক। আমি অকস্মাৎ চেঁচিয়ে উঠলাম, মা, মা গো! আমি যেহেতু সাধনার দ্বারা কুলকুণ্ডলিনী আগেই জাগ্রত করেছি, তাই আমার মা ডাকের আকুতি এসেছিল নাভি থেকে, নাড়ির অন্তঃস্থল, অর্থাৎ যেখান থেকে প্রথম আমার সাথে আমার মায়ের তথা আমার প্রাণের সঞ্চার শুরু সেখান থেকেই। সেই ডাকের পর হঠাৎ দেখলাম আমার সারা শরীর ঘিরে এক স্বচ্ছ আবরণে ঢেকে গেল। সেই আবরণ অনেকটা বাচ্চা ছেলেদের রং খেলার জল বেলুনের মতো। সেই বেলুনের ভেতর জল আর আমি তাতে ভাসছি। মনে আছে একবার ছোড়দার ডাক্তারি বইতে দেখেছিলাম এরকম একটা জল ভরা থলির ছবি, যার ভেতর গর্ভস্থ শিশু তার সৃষ্টির প্রথম 9 মাস কাটায়। ইংরেজিতে একে বলে ওয়াটার ব্যাগ, সেই বইতে তাই লেখা ছিল। সেই জলের ভেতর থেকেই শুনতে পেলাম অনেক দূর থেকে ভেসে আসা এক কণ্ঠস্বর। অনেকটা মেলায় চোঙা নিয়ে কথা বললে যেমন হয় তেমন। সেই স্বর আমার মায়ের। শুনতে পাচ্ছি মা বলছে, বেশি বেশি সময় নেই খোকা আমার হাতে, এই পিশাচি অনেক বেশি শক্তিশালী, বেশিক্ষণ তোকে আমি গর্ভে ধারণ করতে পারবো না, আমার শক্তি কমে আসছে, তাড়াতাড়ি চল শ্মশানে, যেখানে সে বাসন্ড তান্ত্রিক যজ্ঞ করেছিল সেই আসনেই মাটির নিচে চাপা দেওয়া আছে দেহ, এতদিনে হয়তো হাড়গোড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই, সে হাড়গোড়গুলোর দাহ সম্পন্ন কর। মায়ের আদেশ অনুসারে সেই অবস্থাতেই শ্মশানে পৌঁছালাম। মনে হচ্ছে এক জল ভরা বেলুনে ভাসতে ভাসতে যাচ্ছি, এদিকে চারিধার ঝড়ে মনে হচ্ছে আজ আকাশটাই ভেঙে পড়বে। কোন রকমে সেই অবস্থায় খুঁজে বার করলাম তান্ত্রিকের বসার জায়গা। আমায় কষ্ট করে খুঁজতে হয়নি, ঝড়েই সেখানকার মাটি সরে গিয়ে বেরিয়ে পড়েছে পিশাচিনীর হাড়গোড়। ততক্ষণে সেই জল ভরা বেলুনের মধ্যে আমি আর নেই, তার বদলে আমায় ঘিরে তৈরি হয়েছে এক স্বচ্ছ বলয়। মনে হচ্ছে আমার মা যেন তার শাখা পলা পড়া দুই হাত দিয়ে আমায় আগলে রেখেছে, যেমন ছোটবেলা বাবার কাছে মার খাওয়ার হাত থেকে আগলে রাখত, অনেকটা সেই রকম। হঠাৎ শুনতে পেলাম, খোকা আর সময় নেই বাবা, পুবের আকাশ লাল হয়ে আসবে একটু পরে, হাতের কাছে কাঠ চিকটা আছে তাই দিয়েই দাহ সম্পন্ন কর। আমি তড়ি ঘড়ি কাঠ জোগাড় করে তার উপর খুলি ও হাড়গুলো চাপিয়ে চকমকি পাথর ঠুকে আগুন জ্বালিয়ে দিলাম। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল বলয়ের মধ্যে, হাড় ও খুলি পুড়তে শুরু করেছে, বাতাস মিশ্রী গন্ধে ভরে গেছে, হাড় ফাটার মটমট আওয়াজ হচ্ছে। তার মধ্যেই শুনতে পেলাম এক হতভাগী মায়ের আর্তচিৎকার, খোকা, আমার খোকা,
আমার কাছে আয় সোনা, আমাকে আমার খোকার কাছ থেকে সরিয়ে নিও না, সরিয়ে নিও না। আমার খোকা আমায় ছাড়া থাকতে পারবে না, থাকতে পারবে না, পারবে না। ধীরে ধীরে সে আওয়াজ মিলিয়ে গেল আধারে। পূব আকাশে লালের ছোঁয়া, দুধ সাদা মেঘের মাঝে সূর্যের প্রথম সেই লাল আলো, এক হতভাগিনী মায়ের লাল পাড় সাদা শাড়ির মতোই লাগছে। আমার চারিধার থেকে সরে গেছে মায়ের তৈরি সেই বলয়, সেই কোন ছোটবেলায় গৃহত্যাগী হয়েছি, মা না জানি কত কেঁদেছে আমার জন্য। আমি কখনো তার কথা ভাবিনি, হয়তো কত দুপুর কত রাত আমার অপেক্ষায় ভাতের থালা সাজিয়ে অপেক্ষা করেছে, অনেক বেলা অবধি আমায় না ফিরতে দেখে হয়তো ভাতে জল ঢেলে উঠে পড়েছে, শুয়ে পড়েছে নিজে না খেয়ে। আজও আমার চরম বিপদে মৃত্যুর পরে এসেও আমায় রক্ষা করে প্রাণ দান করে গেলেন। আমার চোখটা জ্বালা করে উঠল। কিছুক্ষণ পর আমার সম্বিত ফিরল। ভাবলাম বসে থাকলে হবে না, আসল কাজটাই তো এখনো বাকি। আমি উঠে শ্মশানের পাশের নদী থেকে জল ঢেলে চিতা ঠান্ডা করলাম, হেঁটে চললাম আমার যজ্ঞস্থলে। গিয়ে দেখলাম সারা রাতের ক্লান্তির ফলে লক্ষ্মী ছেলে কোলে নিয়ে সুবলের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, সুবলও বসে বসে ঘুরছে। আমি গণ্ডির চারধারে গঙ্গার জল ছিটিয়ে বললাম, তোমরা এবার বাড়ি যাও, সব মিটে গেছে, লক্ষ্মী আর কোনোদিন সে আসবে না তোমার ছেলেকে নিতে, আমার কথা কিন্তু আমি রেখেছি। এই বলে আমি আমার সাধনার পোটলা নিয়ে হাঁটা দিলাম। লক্ষ্মী সুবল দুজনেই সমস্বরে বলে উঠল, কি বাবা ঠাকুর, আপনি চলে যাচ্ছেন, আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করলেন, আর দুটো দিন অন্তত আমাদের সেবা করার সুযোগ দিন। আমি বললাম, না তার হয় না, আমার অনেক কাজ বাকি। এই বলে খোকার মাথায় হাত দিয়ে মানুষের মতো মানুষ হওয়ার আশীর্বাদ করে আমি গয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে ফল্গু নদীতে প্রথমে মায়ের পিণ্ডদান করতে হবে, আর প্রেতশিলায় যেখানে অতৃপ্ত আত্মাদের পিণ্ড দেওয়া হয় সেখানে পিণ্ডদান করতে হবে আর এক হতভাগিনী মায়ের। এত অবধি বলে তারানাথ থামলেন, আমরা দুজনেই বিষণ্ণ। তারানাথের কোনো গল্পই আমাদের এত কষ্ট দেয়নি আজ অবধি যা এই কাহিনী দিল। মন ভারাক্রান্ত হয়ে আছে। আমি বললাম, একটা কথা বলুন, পিশাচিনী বলেছিল সে তান্ত্রিকের মাথা মুচড়ে ছিঁড়ে ফেলেছিল, কোন তান্ত্রিকের মাথা? আর লক্ষ্মীর শিশুটি কি তারই শিশু? কিন্তু কিভাবে, এই বিষয়গুলো দয়া করে পরিষ্কার করুন। তারানাথ বললেন, শোনো তবে, অনেকদিন আগে আমি তোমাদের বলেছিলাম আমি এক সাধকের
করুণ পরিণতি দেখেছি, শুধুমাত্র অসাবধানী হবার ফলে। তোমরা আগ্রহ দেখাওনি সেই কাহিনীতে, তাই জন্য সেই কাহিনী আর তোমাদের শোনানো হয়নি। আজ যখন তোমরা গল্পই শুনতে চাইলে তখন এইটাই মাথায় এল, তাই শোনাল। মাথা চুলকে মনে পড়ল বটে, ঘটনার বিভৎসতার কথা ভেবে আর শুনতে চাইনি আগ্রহ হলেও। এখন বললাম, আচ্ছা বলুন তবে। তারানাথ আবার বলতে শুরু করলেন, আমি চন্দ্রদর্শনে বসার কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে মনোদর্পণে বায়োস্কোপের মতো সব ফুটে উঠল। দেখলাম লক্ষ্মী ও সুবলের সন্তানহীনতার কথা শুনে লোভে সাধুর চোখ জলজল করে উঠল। সুবল যখন অনেক টাকা পয়সা দেওয়ার প্রতিশ্রুতি দিল, তখন তান্ত্রিক আর লোভ সামলাতে পারল না, কথা দিয়ে বসল। সাধুর কপাল জুড়ে সেদিনই এক ব্রাহ্মণী তার কাছে যায়। সেই ব্রাহ্মণী ছিল খুব গরিব, বাড়িতে তার তিনটি মেয়ে, শাশুড়ি ছেলে ছেলে করে প্রাণষ্ঠাগত করে তুলেছে। এইবার নাতির মুখ না দেখলে সে তার অন্যত্র বিয়ের ব্যবস্থা করবে এমন হুমকিও দিয়েছে। ব্রাহ্মণী এখন 5 মাসের সন্তান সম্ভবা। তান্ত্রিক যেন তাকে যেভাবেই হোক পুত্র সন্তানের জন্ম দেওয়ার উপায় বাতলে দেন। লোভী তান্ত্রিক শিকার পাওয়ার লোভে একেই টোপ হিসেবে ব্যবহার করল। যে অমাবস্যার রাতে সুবলদের ডেকেছিল সন্তান যোগ হোম করবে বলে, সেদিনই সন্ধেবেলা এই পোয়াতি ব্রাহ্মণীকেও ডাকে। ভর সন্ধেবেলা একটা ঢাকা দেওয়া ঘটি ব্রাহ্মণীর হাতে দিয়ে সে বলে, এখান থেকে কোনাগুনি রেল লাইনের মাঝে যে মাটি আছে তা খুঁড়ে যেন কলসিটি পুঁতে দেয়। যতক্ষণ না সম্পূর্ণ কাজটি সমাপ্ত হচ্ছে ততক্ষণ সেখান ছেড়ে ওঠা যাবে না, উঠলেই সন্তানের মৃত্যু অনিবার্য। পুরো কাজটি করতে পারলেই ব্রাহ্মণীর পুত্র লাভ হবে। ব্রাহ্মণী তান্ত্রিকের কথা মতো কাজ করল, কিন্তু ঘটি পোতার সময় ট্রেনটি হঠাৎ করেই ঘাড়ের কাছে চলে আসে। যেহেতু ঘটি না পুঁতে ওঠা যাবে না, তাই কাজটি শেষ করতে করতেই ট্রেন তার কাছে এসে যায়। ঘটনার আকস্মিকতায় আর ভারী শরীর নিয়ে সে সময় মতো সরে যেতে পারেনি, তার ফলে রেলে কাটা পড়ে মৃত্যু হয় তার। তান্ত্রিক ভালো মতোই জানত সন্ধ্যা 6টার মেল ট্রেন সেই সময় ওখান দিয়েই যায়, তাই তার কিছুক্ষণ পরেই সে সেখান থেকে মৃতদেহটি তুলে শ্মশানের মাটিতে ঢেকে সেই স্থানকে নিজের আসন বানিয়ে তার উপর বসে সন্তান যোগ হোম শুরু করে। মৃত মহিলার গর্ভস্থ শিশুর আত্মা প্রতিস্থাপন করে লক্ষ্মীর গর্ভে মূলাধার চক্রের দ্বারা। আমি এখানে একটু তারানাথকে থামালাম, জিজ্ঞেস করলাম, মূলাধার চক্রের সাথে ত্রিভুজ বা গর্ভস্থাপনের কি সম্পর্ক? তারানাথ বললেন, আমাদের দেহে 1টি 2টি নয়, 7-7টি চক্র আছে। মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, নাভি চক্র, হৃদ চক্র, বিশুদ্ধ চক্র, আগ্রা চক্র ও সহস্রার চক্র। এর মধ্যে মূলাধার চক্র দেহের মেরুদণ্ডের শেষ প্রান্তে বা নিম্নাংশে অবস্থিত, এটিকে কুণ্ডলিনী বলে।
এ চক্রের চারটি দল, এর রং লাল। একটি বৃত্ত, তার ভেতরে থাকে একটি চতুর্ভুজ এবং তার ভেতর থাকে একটি ত্রিভুজ। তার ভেতর শুয়ে থাকে একটি কুণ্ডলীকৃত সর্প। এটি আমাদের চেতনা নিয়ন্ত্রণ করে থাকে। এই চক্রটি চেতন থেকে অবচেতন পর্যন্ত বিস্তৃত। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই চারটির নিয়ামক হল এই চক্র। কামশক্তির আধার এটি। তান্ত্রিক ত্রিভুজের মাধ্যমে সেই চক্র জাগ্রত করে মৃত ব্রাহ্মণীর সন্তানের আত্মা লক্ষ্মীর গর্ভে স্থানান্তরিত করে। যেহেতু গর্ভের ভ্রূণটির 5 মাস হয়ে গিয়েছিল, তাই তার মধ্যে পঞ্চভূতের সমাহার ঘটে গিয়েছিল। ফলে সেই ভ্রূণের মূল আধার জাগ্রত করা তান্ত্রিকের জন্য সহজ হয়েছিল। আমার সুবল শুধু তান্ত্রিকের ত্রিভুজ সৃষ্টির কথাই বলেছিল, চতুর্ভুজ ও বৃত্ত সৃষ্টির কথা বলেনি। তবে আমি নিশ্চিত ছিলাম তান্ত্রিক নিশ্চয়ই চতুর্ভুজ ও বৃত্ত সৃষ্টি নিশ্চয় করেছিল। নদুবা মূলাধার চক্র জাগরণ সম্ভবই নয়। এই চারটি চিহ্নে আটকে ছিল ব্রাহ্মণীর আত্মা, তাই সে কোনাকুনি বা আনুভূমিক উপায়ে আমায় আঘাত করতে পারেনি, শুধুমাত্র উলম্বভাবেই আঘাত এনেছিল। সেই বিষয়টিকে মাথায় রেখেই আমি শুধুমাত্র সমস্ত প্রক্রিয়াটিকে বিপরীতভাবে সম্পন্ন করেছিলাম, উল্টো চক্র বানিয়েছিলাম। প্রথমে বৃত্ত, তারপর চতুর্ভুজ, তারপর ত্রিভুজ। তা যা বলছি, ব্রাহ্মণী শরীরে মৃত হলেও তার আত্মা সন্তানের আত্মার সঙ্গে সংযোগ করার চেষ্টা চালিয়েই যাচ্ছিল। মায়ের টান, বড় টান। ব্রাহ্মণী এই নৃশংস প্রক্রিয়ায় মারা গিয়েছিল বলে তার আত্মা অতৃপ্ত ছিল। তার সন্তানের প্রতি আকর্ষণ ছিল প্রবল, তাই স্বভাবতই সে মৃত্যুর পরেও তার সন্তানকে নিজের কাছে নেওয়ার জন্য উতলা হয়ে পড়ে। ওইদিকে তান্ত্রিকের উপর তার রাগ তো ছিলই। একদিন তান্ত্রিক অসাবধানতাবশত আত্মবন্ধন করতে ভুলে যায়, আর পিশাচিনী সেই সুযোগে ঘুমন্ত তান্ত্রিকের মাথা মুচড়ে ছিঁড়ে নেয়। এই বলে তারানাথ থামে। আমি আর কিশোরী দুজনেই বাক্য হারা, ভাষা খুঁজছি। তারানাথই আবার বলে ওঠে, গল্পে গল্পে অনেক রাত হল, শীতের রাতে, রাত 9টাতেই নিশুতি রাত। আজ আর বাড়ি যাওয়ার দরকার নেই, এখানেই রাতে 2টো খেয়ে শুয়ে পড়ো, কাল সকালে বাড়ি ফিরে। আমি বরং ভেতর বাড়িতে তোমাদের খাওয়ার ব্যবস্থা করতে বলি। এই বলে তারানাথ ঘরের ভেতরে চলে যায় রাতের খাবারের বন্দোবস্ত করতে। ভেতর থেকে ভেসে আসে তারানাথের ভারী গলার একটি গান, বুলাধার কুঠুরি ডয়টা, তার উপরে জিলে কোঠা, তাহে এক পাগলা বেটা বসে একা একে শহরে, ধন্য ধন্য বলি তারে, উপর নিচে সারি সারি, সারে নয় দরজা তারি, লালন গায়ে যেতে পারি, সুন্দর যা ভুলে। শুনছিলেন তারানাথ ও মাতৃশক্তি, রচনা সঞ্চারী চক্রবর্তী চ্যাটার্জি, গল্প কথক
ও গরুর গাড়ি চালকের ভূমিকায় সুমন্ত, তারানাথ তান্ত্রিক ও দুষ্টু তান্ত্রিকের চরিত্রে শুভদীপ, তারানাথের মা ও পিশাচিনীর চরিত্রে কৌশানী, লক্ষ্মীর চরিত্রে নবনীতা, কিশোরীর চরিত্রে অতনু, চারি গারোয়ানের মেয়ে এবং অন্যান্য চরিত্রে রিমি এবং সুষমা, সুবলের চরিত্রে এবং সমগ্র পর্ব পরিচালনায় এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড ক্রিয়েশনে আমি সংকলন। এই প্রথমবার আমাদের চ্যানেলে পোস্টার ডিজাইন করেছেন প্রখ্যাত শিল্পী কভারম্যান অভিব্রত, তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান, আপনাদের প্রতিক্রিয়া আমাদের আরও ভালো কাজ করার উৎসাহ দেয়। খুব শীঘ্রই সকলের পছন্দের আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততদিনে গল্পে থাকুন, রহস্য রোমাঞ্চে থাকুন। এরম আরও গল্প শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।